নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে গ্রুপ ডি সহ অন্যান্য পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় যোগ্য, ন্যূনতম যোগ্যতা চাওয়া হচ্ছে অষ্টম শ্রেণী। তো আমরা দেখে নেব ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ কীভাবে আবেদন করবেন, আবেদনপত্র কোথায় জমা দিতে হবে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কী রয়েছে, আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্ট দিতে হবে, সমস্ত কিছু তথ্য ওই ভিডিওতে আমরা জানিয়ে দেবো। তো প্লিজ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন এবং আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামটিও কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আপনার জেলার আপনার ব্লকের সমস্ত ছোটো বড়ো চাকরির খবর সবার থেকে আগে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের দিকে দেখবেন লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে একবার টিপে কালো করে নেবেন, আর পাশে একটা ঘন্টা আসবে বা বেল আইকন আসবে, সেটাকে একবার প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে নেবেন। এরকমই লেটেস্ট আপডেট এবং সরকারি বেসরকারি খবর সবার থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা অনেক কিন্তু সরকারি চাকরির বিজ্ঞপ্তি খবর দিয়েছি, যেমন এই যে লেটেস্ট একটা দিয়েছি গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে, এটা নিয়ে একটা দিয়েছে। এই ভিডিওটি যদি দেখে না থাকেন দেখে নিতে পারেন। তারপর রূপশ্রী প্রকল্প কিন্তু নিয়োগ হচ্ছে, এখানে কিন্তু এই ভিডিওটি দেখে না থাকলে দেখে নিন। আরও কিন্তু আমরা ভিডিও দিয়েছি, নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন এই যে পৌরসভায় কর্মী নিয়োগ হচ্ছে, তারপর নিচের দিকে আরও নিচের দিকে নেমে যান, আরও কিন্তু এই যে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। দেখুন, অনেক স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে, আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, পাবলিক সার্ভিস কমিশন সম্বন্ধে একটা লেটেস্ট আপডেট এসেছে, স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে, অনেক কিন্তু প্রতিদিন কিন্তু আমরা বিভিন্ন লেটেস্ট আপডেট দিয়ে থাকি, বিভিন্ন চাকরির খবর দিয়ে থাকি। তাই যারা এখনও পর্যন্ত আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং এরকমই লেটেস্ট চাকরির খবর সবার থেকে আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে অন করে রাখবেন এবং নোটিফিকেশানটাকে অন করে নেবেন। আর যারা আপনাদের জেলার ছোট বড় সমস্ত খবর যদি পেতে চান তাহলে আপনার জেলার নামটিও কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেবেন। তো আমরা এখন দেখে নেব বিস্তারিত তথ্যটি যেটা প্রকাশিত হয়েছে। দেখুন, আমি দেখাচ্ছি যে অফিসিয়াল নোটিফিকেশানটি তো আপনাদেরকে আমি দেখাবো, তার আগে যেটা প্রকাশিত হয়েছে সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটা প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন যে ক্লাস 8 পাস যোগ্যতায় কিন্তু ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি সহ আরও অন্যান্য পোস্ট আছে, যেটার লাস্ট ডেট হচ্ছে 14/11/2019 হবে, এটা 14/11/2019। তো বিস্তারিত তথ্যটি আমরা দেখে নেবো, এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি, দেখুন একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেখুন লেখা আছে যে ভদ্রেশ্বর পৌরসভায়, অর্থাৎ এটা ভদ্র পৌরসভার নাম হচ্ছে, পৌরসভায় নিয়োগটা হচ্ছে, ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এতে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে বলে দিয়েছে, ড্রাইভার, পাম্প অপারেটর, মজদুর, হেল্পার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো এর আগের ভিডিওতে আমি বলে দিই, এর আগে কিন্তু একটা মজদুর সম্পর্কে মজদুর নিয়োগ করা হচ্ছে, অনেকগুলো পোস্ট ছিল, 25টা মতন পোস্ট ছিল আগের, জাস্ট আগের ভিডিওটা গতকাল দেওয়া হয়েছে, পাবলিশ করা হয়েছে। তো যারা কিন্তু দেখেননি ভিডিওটা সেটা দেখে নিন, কিন্তু সেখানে অনেক কিন্তু পোস্টের নিয়োগ করা হচ্ছে, আর মানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা কিন্তু নিয়োগ করা হচ্ছে, রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো সেই ভিডিওটি কিন্তু এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে প্রথমে একদম দিয়ে আছে, দেখে নিতে পারবেন, এই যে প্রথমে দিয়ে আছে এই যে গ্রুপ ডি কর্মী নিয়োগ, এখানে এই যে মজদুর পোস্টে কিন্তু নিয়োগ করা হয়েছে, অনেক শূন্যপাত আছে, ক্লাস 8 পাস থাকলে কিন্তু হবে। এর ভিডিওটা যারা দেখেনি দেখে নিতে পারেন। তো একই এরকমই সেম ভিডিও আবার আজকে আমরা দিচ্ছি, যেখানে কিন্তু একটা পৌরসভায় যার নাম হচ্ছে ভদ্রেশ্বর পৌরসভা, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে হবে হয়তো। তো এই পৌরসভায় কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বিস্তারিত তথ্য আরও জেনে নেব। তো পোস্টের নাম হচ্ছে ড্রাইভার, পাম্প অপারেটর, মজদুর, হেল্পার, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর বলা হচ্ছে যার বিজ্ঞপ্তি নোটিফিকেশান মেমো নাম্বার হচ্ছে 6162, মানে মেমো নাম্বার হচ্ছে 6162, তারিখ হচ্ছে 16/10/2019 তারিখে কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো অফলাইন আবেদনের শেষ তারিখ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আবেদন শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/11/2019, কিন্তু আবেদনের কিন্তু লাস্ট ডেট এখানে বলা হচ্ছে। আর আবেদনের ফি হচ্ছে 25 টাকা ডাক টিকিট, মানে হচ্ছে যেই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে তার সঙ্গে ডকুমেন্টগুলো দিতে হবে। ডকুমেন্টগুলো দেওয়ার পর আপনাদের একটা নিজস্ব ঠিকানা লিখে একটা খাম, সে খামের ওপর কিন্তু 25 টাকা মূল্যে কিন্তু একটা ডাক টিকিট সাটিয়ে দিতে হবে। তার জন্য বলা হচ্ছে যে আবেদন ফিটা হচ্ছে 25 টাকা। আচ্ছা, আবেদন পাঠাতে হবে কোন ঠিকানায়, যে বলে দিচ্ছে কোন ঠিকানায়, টু দি চেয়ারম্যান ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি, জিটি রোড, পোস্ট অফিস অ্যান্ড পিএস, ভদ্রেশ্বর ডিস্ট্রিক্ট হুগলি, যেটা বললাম যে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ডিস্ট্রিক্ট হুগলি, পিন নাম্বার হচ্ছে 712,
124 অর্থাৎ আমি আরও আগে বলে দিচ্ছি, আবেদনপত্র আপনাকে আপনাদের পাঠাতে হবে টু দি চেয়ারম্যান ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি, জিটি রোড, পোস্ট অফিস অ্যান্ড পিএস ভদ্রেশ্বর, ডিস্ট্রিক্ট হুগলি, পিন নাম্বার 7-12-124। এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম সমেত ডকুমেন্ট এবং নিজস্ব ঠিকানা লেখা খামটা অবশ্যই এই ঠিকানায়, যেটা মুখ বন্ধ করা একটা বড় খামের মধ্যে ভরে কিন্তু পাঠিয়ে দিতে হবে। আর যেটা লাস্ট ডেট হচ্ছে 14-11-2019। আর এবার এবার কোন পোস্টে কিন্তু কটা শূন্য পদ হয়েছে সেই ডিটেলসটা আমরা দেখে নেব। দেখুন এখানে বলা হচ্ছে যে কোন বিভাগে কটি শূন্য পদ, ড্রাইভার পদে যেটা আছে মোট শূন্য পদ আছে দুটি, জেনারেলদের জন্য একটি, এসসিদের জন্য আছে একটি, সরি এসসি না এটা হচ্ছে এসটিদের জন্য আছে একটি। যোগ্যতা কী চেয়েছে, যেটা ড্রাইভার পদের যোগ্যতা চেয়েছে, গাড়ি চালানোর যদি 5 বছরের কম অভিজ্ঞতা থাকে তাহলে তবে কোনো স্বীকৃত স্কুল থেকে ক্লাস 8 পাস করে থাকতে হবে, তারপরে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, না হলে ড্রাইভিংয়ে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ যারা ড্রাইভার পোস্টে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং সঙ্গে কিন্তু ক্লাস 8 পাসের কিন্তু একটা সার্টিফিকেট থাকতে হবে, বয়স হতে হবে 20-40 বছরের মধ্যে। আর অন্যান্য ক্যাটাগরি বা রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় আছে, অর্থাৎ এসসিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আছে। বেতন আছে পেমেন্ট 5,400-25,200 টাকা প্লাস গ্রেড পে আছে 2,300 টাকা। এটা কিন্তু ষষ্ঠ বেতন পে কমিশন অনুযায়ী নয়, যেটা জানুয়ারি মাস থেকে যেটা চেঞ্জ হয়ে যাবে, এরপরে কিন্তু এটা বাড়বে, অনেক টাকায় বাড়বে, প্লাস ৬,000-৮,000 টাকা কিন্তু বাড়বে। নেক্সট পদের নাম হচ্ছে পাম্প অপারেটর। তো গ্রুপ ডি পদটা কিন্তু লাস্টে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, তার আগে যে সমস্ত পদ আছে সেগুলোকে বলে দিই। পাম্প অপারেটর মোট শূন্য পদ আছে দুটি, এক্স সার্ভিসম্যানদের জন্য আছে একটি, আর প্রতিবন্ধীদের জন্য আছে একটি। যোগ্যতা চেয়েছে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে 8 পাস করতে হবে, ইলেকট্রিক্যাল ওয়ার্কসম্যানশিপে যেটা আছে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। আর এখানে বেতন দিয়েছে পেমেন্ট 5,400-25,200 প্লাস গ্রেড পে 2,100 টাকা আছে। আর এবার যেটা বলছিলাম যে গ্রুপ ডি কর্মী, যেটা এবার কিন্তু শুরু হচ্ছে গ্রুপ ডি কর্মী, পোস্টের নাম হচ্ছে মজদুর পোস্ট। আমি কিন্তু বললাম একটু আগে যে মজদুর পোস্টে কিন্তু আমরা এর আগে কিন্তু ভিডিও দিয়েছি, গতকালকে যেটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু শূন্য পদ অনেক আছে, সুতরাং আপনারা প্লিজ আগের ভিডিওটা দেখবেন, আই বাটনে থাকবে লিঙ্ক, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এবারে এখানে কী বলা হচ্ছে, শূন্য পদ আছে দুটি, জেনারেল আছে 13টি, এসসি আছে 5টি, এটা মানে দুটি নয়, এটা হবে তাহলে মানে 20টি, মোট শূন্য পদ আছে তাহলে 20টি, জেনারেলদের আছে 13টি, এসসিদের আছে 5টি, এসটিদের জন্য আছে 1টি, ওবিসিদের জন্য আছে 3টি, এক্স সার্ভিসম্যানদের জন্য আছে জেনারেল 2টি, মেট্রিয়াস স্পোর্টস পার্সনদের জন্য আছে 2টি, এক্স সার্ভিসম্যান এসসিদের জন্য আছে 1টি, প্রতিবন্ধীদের জন্য আছে 1টি, এক্স সার্ভিসম্যান এসটিদের জন্য আছে 1টি, এক্স সার্ভিসম্যান ওবিসিদের জন্য আছে। অর্থাৎ এখানে কিন্তু অনেকটাই আছে শূন্য পদের সংখ্যা, এখানে কিন্তু একটু মনে হচ্ছে গণ্ডগোল হয়েছে টোটালটা করতে, 13-5=18, 18-19, 19+3 হয়ে গেলো আপনার 22, 23, 24, 25, 27, 28, 29, 30। অর্থাৎ এখানে মোট শূন্য পদের সংখ্যা আছে কিন্তু 30টি, অর্থাৎ তোমার মোট শূন্য পদ যেটা হচ্ছে গ্রুপ ডি সেটা হচ্ছে 30টি, তার মধ্যে জেনারেলদেরই আছে শুধু 13টি। সুতরাং দেখতে পাচ্ছেন এখানে ভালো একটা কিন্তু সুযোগ রয়েছে জেনারেলদের জন্য, যেখানে কিন্তু প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা প্রত্যেক আবেদন করতে পারবেন, অর্থাৎ ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন, এবং এখানে কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। ন্যূনতম যোগ্যতা সেটা হচ্ছে এখানে বলে দিচ্ছি, কী যোগ্যতা চেয়েছে, যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে 8 পাস করতে হবে, অর্থাৎ আপনাদের জাস্ট 8 পাস, ক্লাস 8 পাস করে থাকলে হবে, কিংবা আপনাদের মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সুতরাং রাজ্যের যে কোনো জেলা থেকে একটা কিন্তু ভালো একটা সুযোগ রয়েছে আপনাদের চাকরির জন্য। সঙ্গে বাংলায় এখানে যোগ্যতা বলেছে ক্লাস 8 পাস, এবং সঙ্গে বলেছে বাংলায় পড়তে ও লিখতে জানতে হবে, খেলাধুলা করার মতো শরীর গঠন থাকলে ভালো হয়, অর্থাৎ 8 পাস হলে হবে, আর কিছু দরকার নেই, বাংলা যেন জানেন, অবশ্যই বাংলা জানবেন কারণ মাতৃভাষা বাঙালি। আচ্ছা, বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে, আর অন্যান্য ক্যাটাগরিটা কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পাবেন, অর্থাৎ এসসিরা কিন্তু 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, আর ওবিসিরা কিন্তু 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর বেতন আছে 5,000-4,900 থেকে, এটা গ্রুপ ডি পোস্ট, সুতরাং গ্রুপ ডিতে যেটা বেতন পেবি 1, অর্থাৎ পেব্যান্ড 1, 4,900-16,200, পেব্যান্ড আছে 1,700 টাকা। এটা কিন্তু ষষ্ঠ বেতন পে কমিশন অনুযায়ী নয়, যেটা কিন্তু জানুয়ারি মাস থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখানে এই স্ল্যাবটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের বেতন বেশ ভালোই হবে, মোটামুটি 20-20+ হয়ে যাবে তখন কিন্তু, বা 20,000-20,000-এর কাছাকাছি কিন্তু তখন হয়ে যাবে। তো লাস্ট যেটা পদের নাম সেটা হচ্ছে হেল্পার, কিন্তু পোস্টের নাম আছে, এটাও কিন্তু গ্রুপ ডি একটা,
শূন্য পদের সংখ্যা আছে দুটি, এসসিদের জন্য আছে একটি, জেনারেলদের জন্য একটি আছে, যেখানে বলা হচ্ছে যে সরকারি যোগ্যতা বলা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান থেকে 8 পাস করে থাকতে হবে এবং সঙ্গে বাংলায় ও বাংলায় পড়তে ও লিখতে জানতে হবে, খেলাধুলা করার মতো শরীর গঠন থাকলে ভালো হয়। অর্থাৎ এখানেও সে বলা হচ্ছে একই আগে দুটো, অর্থাৎ আপনারা কিন্তু এখানেও যারা 8 পাস করে থাকবে এখানেও কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে কিন্তু মজদুর পোস্ট বলা হচ্ছে, আর পরে আর একটা আছে হেল্পার পোস্ট, সেখানে কিন্তু আপনারা 8 পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। দুটোর ক্ষেত্রে কিন্তু বেতন একই বলা আছে, কোনো অসুবিধা নেই, জাস্ট শূন্য পদের সংখ্যাটা কিন্তু চেঞ্জ করা আছে এখানে শুধু। তো বয়স সমস্ত ক্ষেত্রে 1 জানুয়ারি 2019 হিসাবে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। আর বলা আছে ক্যাটাগরি অনুসারে শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতনক্রম বিভিন্ন রয়েছে যা অফিসিয়াল নোটিফিকেশান থেকে জানতে হবে। পরীক্ষার সিলেবাস কী হবে তাও বিস্তারিত বর্ণনা করা হয়েছে নোটিফিকেশানটিতে। এবার কী বলা হচ্ছে এখানে, যে আর কী বলা হচ্ছে, যখন ক্যাটাগরি অনুসারে শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতনক্রম যেটা বললাম যে নোটিফিকেশানে দিয়েছে, এবার যখন আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে যাচ্ছি তখন কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি মানে অফিসিয়াল ওয়েবসাইটটাই খুলছে না। কেন কেন কারণ হচ্ছে আমি নাহলে আপনাদের অফিসিয়ালটাই দেখাতাম, কিন্তু যেহেতু এখন দীপাবলির ছুটি চলছে আজ থেকে, অর্থাৎ আজ থেকে কিন্তু ছুটিটা কিন্তু শেষ হচ্ছে, সুতরাং আজ থেকে হয়তো কিংবা আগামীকাল থেকে হয়তো অফিসিয়াল যেটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি .gov.in আমি কিংবা দেখাচ্ছি আপনাদেরকে, আমি নোটিফিকেশানটা ডাউনলোড হচ্ছে নাকি দেখুন, নোটিফিকেশানটা কিন্তু ডাউনলোড হচ্ছে না, এটা কিন্তু এইভাবে হয়ে থেকে যাচ্ছে, লোডিং হয়ে থেকে যাচ্ছে, যে ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি .com যেটা অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটা কিন্তু এখন খুলছে না। এখানে হয়তো কোনো ওদের সার্ভারে ডিস্টার্ব হয়েছে কিংবা যাই হোক হচ্ছে না, আমি অনেকদিন থেকে ওয়েট করলাম যে দেবো দেবো ঘটে, কিন্তু দেখছি ডেট পার হয়ে যাবে, তাই কিন্তু আপনাদের আমি দেখুন আমাকে দিতেই হলো। কারণ কী, কারণ হচ্ছে একটাই যে এখন মনে হয় ছুটি চলছে হয়তো তার জন্য ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু খুলছে না। কিন্তু আপনারা কী করবেন, আপনারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো কিন্তু রেডি রাখুন, এবং সঙ্গে সঙ্গে যখন ওয়েবসাইট আপনাদের খুলবে তখনই কিন্তু আপনারা সার্চ করে নেবেন ভদ্রেশ্বর দেখুন লিখবে, চলে লিখলে চলে আসবে, যে ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি লিখে সার্চ করবেন, সার্চ করলে যে প্রথম যে লিঙ্কটি আসবে এই যে দ্বিতীয় লিঙ্কটি আসছে ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি বা এটা লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। তো কিন্তু যেহেতু এখন ছুটি চলছে তার জন্য হয়তো সার্ভারটা কিন্তু এখন নেই কিংবা লিঙ্ক হয়তো খুলছে না, ডিস্টার্ব করছে, আর অফিসিয়াল যেটা নোটিফিকেশান সেটাও আমরা কিন্তু ডাউনলোড করতে পারলাম না, নাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারতাম। তো যাই হোক কিন্তু এখনও খুলছে না, তো কিছুদিনের মধ্যে হয়তো অফিসিয়ালটা কিন্তু খুলতে পারে, অফিসিয়াল ওয়েবসাইটটা খুলতে পারে, তখন কিন্তু আপনারা কিন্তু নোটিফিকেশান যেটা আছে সেটাও দেখতে পারবেন, এবং সঙ্গে যেটা অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আমি সেটা প্রতীক্ষায় আছি কবে এটা আসবে, তো আপনারা প্লিজ এটা দেখে নিন পরে, কিন্তু আমি আপনাদেরকে ইনফরমেশানটা জাস্ট জানিয়ে রাখলাম যে একটা কিন্তু নোটিফিকেশান কিন্তু একটা কিন্তু বেরিয়েছে পেপারে, যেটা দিয়েছে দেখালাম আপনাদেরকে সরাসরি, আর এটা কিন্তু একদম সঠিক তথ্য, অন্যান্যরাও দেখলাম করেছে বললো যে অন্যান্য চ্যানেলে দেখলাম দিয়েছে যে, সুতরাং এটা কিন্তু একটা সঠিক তথ্য, আর এটা কিন্তু হচ্ছে ফর্ম ফিলাপ। তো আপনারা দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন, এবং আপনাদের কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা সেই জেলার নামটা কিন্তু আপনাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেবেন, আপনার জেলার আপনার ব্লকের ছোটো বড়ো সমস্ত চাকরির খবর সবার থেকে আগে পাওয়ার জন্য। আর আপনাকে যেটা বারবার বলছি যে এর আগে কিন্তু একটা গ্রুপটি কিন্তু কর্মী কিন্তু নিয়োগের একটা বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা কিন্তু ভিডিও করেছি, যারা এই ভিডিওটা দেখেননি দেখে নিন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।